আল্লাহ তাআলা আমাদের নবীকে কত বড় সম্মান দিয়েছেন যাতে তিনি মনে কষ্ট না পান এবং দিনের এই বিশাল কাজ প্রচারে প্রসারে প্রতিষ্ঠায় সমগ্র মানবতা কুল কায়নাথের জন্য তিনি যে রহমতুল্লাহ আলমিন সেজন্য বিন্দু মাত্র কষ্ট যাতে আল্লাহ নবীকে স্পর্শ করতে না পারে আল্লাহ তাআলা কত বড় সম্মান দিয়েছেন তিনি বললেন ইন্ন ক্যাফাই না কেন যেহে নবীর তারা ঠাট্টা করছে বিদ্রূপ করছে উপহাস করছে এতে আপনি কান দেবেন না আপনার মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নেই আমি তাদের সমষ্টির জবাব দেব আয়ুবী মিডিয়া অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام علی سید المرسালিন নবিনা মুহাম্মদ ও আলেহি ও সাহবিহি اجمعين ভাইরা সালাম আলাইকুম এটি একটি চমৎকার প্রশ্ন যে নবী করিম সাল্লামের প্রতি আদব প্রদর্শন এবং আল্লাহ রসুলের সাথে যদি আমরা ধৃষ্টতা কেউ করে আল্লাহ নজ্লা তাহলে সেটি পরিণাম অত্যন্ত ভয়াবহ এ সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের ভাইরা

নবী করিম সাল্লাল্লাহের সাল্লাম পবিত্র জীবনের নামে শপথ করছেন আমরুক লাফি সাক্রেতি মিয়া মাহ হাবিব আপনার পবিত্র জীবনের নামে আমি শপথ করছি যে কাফের যারা আপনার সাথে সীমা লঙ্ঘন করছে কুফরি করছে ইসলামের পরিবর্তে তারা গাদ্দারি করছে নাস্তিক্য সংশয়বাদ প্রকৃতিবাদ এগুলোকে যারা গ্রহণ করে আল্লাহ তালাকে অস্বীকার করছে তারা বিভ্রান্তির মাঝে আছে আমি আপনার পবিত্র জীবনের নামে শপথ করে বলছি আল্লাহ যে নবীর পবিত্র জীবনের নামে শপথ করছেন তাহলে তার মর্যাদা কত বড় যেগুলো আমরা কল্পনা করতে পারবো না আল্লাহ বলছে আপনি এক মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত আমরা যদি মহান বলি সেই মহানের পরিধি কত হতে পারে অনুমান করা যায় যদি মহামান্য রাষ্ট্রপতি বলেন যে বিশাল তাহলে এটি অনেক বড় যদি আল্লাহ বলেন যে বিশাল তাহলে সেই আল্লাহ আল্লাহর যেমন কোন সীমারেখা কোনো নেই আল্লাহ তালা যখন বলবেন যে মহান বিশাল এর কোনো পরিধি কোন মানুষের পক্ষে সীমারেখা টানা খুবই অসম্ভব তোর নবী কেম সাল্লাহামাকে যে কত বড় সম্মান এবং মর্যাদা আল্লাহ তারা বলছেন যে আপনি বিশাল এক চরিত্রের মহান এক চরিত্রের উপর প্রতিষ্ঠিত এবং আল্লাহ তালা নবী কেম সাল্লাহ সাল্লামা তাকে যারা আমার নবীজিকে যারা উপহাস করতেন মনে কষ্ট দিতেন এবং তিনি ঠাট্টা বিদ্রোপ করতেন নবী করিম সাল্লাহ ইসলামকে নিয়ে এতে আল্লাহ রসুলের মনে কষ্ট পেতেন এবং এটি স্বাভাবিক আল্লাহ তালা আমাদের নবীকে কত বড় সম্মান দিয়েছেন যাতে তিনি মনে কষ্ট না পান এবং দিনের এই বিশাল কাজ প্রচারে প্রসারে প্রতিষ্ঠায় সমগ্র মানবতা কুল কায়নাথের জন্য তিনি যে রহমতুল্লাহ আলমিন সেজন্যে বিন্দু মাত্র কষ্ট যাতে আল্লাহ নবীকে তারা ঠাট্টা করছে বিদ্রুপ করছে উপহাস করছে এতে আপনি কান দেবেন আপনার মনে কষ্ট পাওয়ার কোন কারণ আমি তাদের সমুচিত জবাব দেব তাহলে আল্লাহ নিজে জবাব দেবেন বলছেন যে নবীর সাথে যারা গাদ্দারি করছে বেয়াদি করছে তাহলে এটি আমাদের এই সিগন্যাল আমাদের বুঝতে হবে এই সংকেত আমাদের বুঝতে হবে এই রিমাইন্ডার আমাদেরকে বুঝতে হবে এর তাৎপর্য আমাদেরকে অনুধাবন করে আল্লাহ রসুলের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন আমাদের করা ইমানের দাবি বরং ইমানের পূর্ব শর্ত এবং আমি এ কথা প্রায় বলে থাকি যে কোন একটি রাষ্ট্রের যখন কূটনৈতিক শিষ্টাচার বর্জিত কোনো কথা বলে অন্য আরেকটি রাষ্ট্র সেটি প্রতিবাদ করা এটি এটা কি রাষ্ট্রপতি প্রতিবাদ করেন সরকার প্রধান বা প্রধানমন্ত্রী তিনি কি প্রতিবাদ করেন না এটি পররাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয় তারাই সেটি প্রতিবাদ করে এবং এটি স্বাভাবিক এটি হচ্ছে কূটনৈতিক শিষ্টাচার এবং কালচার নিয়মকানুন দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রটোকল ভাঙছেন কার জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের ক্ষেত্রে যারা হস্তক্ষেপ করেছে যারা ধৃষ্টতা করেছে যারা বেয়াদি করেছে তাদের ব্যাপারে জিব্রাইলের মাধ্যমে নয় ফিরিস্তার মাধ্যমে নয় কোরআন নাজিলের ওহির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে এই ধৃষ্টতার এই বেয়াদবির জবাব দিচ্ছেন সেটি কিভাবে আবু লাহাব আমার নবীকে বলেছেন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ তুমি অবিসম্পাত তোমার প্রতি আল্লাহ তালা নজবিল্লা আল্লাহ পাক সুহামতালা কোরআন করিম জিব্রিল মাধ্যমে ন অন্য কোনো পর্ষদের মাধ্যমে ন অন্য কোনো বিবৃতি উদ্ধৃতির মাধ্যমে নয় স্বয়ং কোরআনে পাকের সুরা নাজিল করে আমার নবীর সম্মানে যারা ব্যাধ করেছে তাদেরকে সতর্ক বান উচ্চারণ করেছেন এবং শুধু তাই নয় সে ধ্বংস অনিবার্য তার জন্য জাহান্নাম অবধারিত জাহান নামের অগ্নি কুণ্ডে সে নিক্ষিপ্ত হবে সেই কথা জানি আল্লাহ তালা স্বয়ং কোরআনে পাক রায়াত নাজির করলেন তুমি আমার নবীর উপর অভিসম্পাদ দেখেছ তোমার উপর আমার সমূহ অভিসম্পাদ তাহলে সেই নবী করিম সাল্লাহ ইসলাম তার মর্যাদার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এখানে কোনো গবেষণা চলবে এখানে কোন শুধুমাত্র গ্রামাটিক্যাল বিয়ার করনের বিধি কেবল নয় সর্বোচ্চ সতর্কতা আমাদের থাকতে হবে কারণ আমাদের নবীকেই চলছিলা তারা বলছেন ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ হে আমার হাবিব আবু জেহেল বিরোধিতা করছে অথবা সাইবা মুগিরা তারা বিরোধিতা করছে আপনাকে প্রিয় মাতৃভূমি থেকে বের করার ষড়যন্ত্র করছে বিস্তর লোকেরা আপনার প্রতি আপনার সুশীতল ছায়া আসার ক্ষেত্রে অস্বীকৃতি জানাচ্ছে এতে কি আপনি বিচলিত হওয়ার কোন কারণ নেই সারা পৃথিবী যেখানেই যোগ না কেন আপনার বিরুদ্ধে সমগ্র সকলেই অবস্থান গ্রহণ করলেও আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ তালা নবী হ্যাঁ আমি আল্লাহ তাআলাই আপনার জন্য যথেষ্ট তাহলে কত বড় সম্মান এবং মর্যাদা এমনকি আমরা আল্লাহ আমাদের নবীর ক্ষেত্রে আদবের ক্ষেত্রে কেন আমাদের সতর্ক থাকতে হবে যেখানে স্বয়ং আল্লাহ আমাদের নবী যাতে খুশি হন তিনি যাতে সন্তুষ্ট হন এই যে আমরা করোনার সময় প্রণোদনা দেওয়া হচ্ছে যাতে জনগণ খুশি হয় সন্তুষ্ট হয় نبي كريم صلى الله عليه وسلم كي الله سبحانه وتعالى دار شن تشتي عكر شنين نوريش قرآن پاك جاري قلت الله تعالى قلت جي آمي آبناك امون دبو والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قال وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى هي من حبيب ابن مكة شريفين এই কাফেরিদের উৎপীড়ন নির্যাত নিষ্পেষণ দেখে আপনার আপনার কোনো মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নেই আপনার পরবর্তী জীবন আসে সোনালি অধ্যায় অপেক্ষা করছে আপনার জন্য আমি এমন সম্মান আপনাকে দেব এমন প্রাপ্তি দিয়ে আমি আপনাকে সম্মানিত করব ফতার আপনি সন্তুষ্ট হয়ে যাবেন তাহলে আল্লাহ যে নবী সন্তুষ্টির লক্ষ্যে তিনি কুদরতি প্রণোদনা ঘোষণা করছেন যে আজকের এই এই দুর্দিন বেশি দিন থাকবে না সেটি সেটি বন্ধ হয়ে যাবে এবং আগামী শুনানি ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করছে এবং এত সম্মান আমি আপনাকে দেব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সুবহান আল্লাহ সুবহান যার সন্তুষ্টিকে অগ্রাধিকার দিচ্ছেন আমি আপনি যদি তার

সমর্থন আমাদের থাকতে হবে এটা হচ্ছে মানের দাবি আরেকটি ক্ষেত্রে আমরা দেখছি আল্লাহাক আমরা সকলেই জানি আল্লাহ নবী যখন মদিনা মনে গেলেন সেখানে ক্যাপলা পরিবর্তন হলো বাইতুল দিকে সকলকে নামাজ পড়তে হচ্ছে এবং ষোলো মাস কিংবা সতেরো মাস সেদিকেই নবীকে ইসলাম নামাজ পড়ছিলেন কিন্তু আল্লাহ নবীর মনে বড় আশা আকাঙ্ক্ষা যে তিনি আবার কবে মক্কাতুল মকার দিকে

আপনার এই বায়িত মোকদ্দেশের পরিবর্তে খানায় কাবার দিকে নামাজ পড়ার কেবলার এই অধ্যাদেশ আমি এক্ষুনি জারি করছি কেন কেন কেবলাতে দরলাহ যে কেবলার প্রতি পেয়ে আপনি সন্তুষ্ট হবেন সেই কেবলা আমি শিগগিরই এক্ষুনি আমি নির্দেশ জারি করছি ফবারলি ওয়েজ হাকার সতরাল মসজিদ হারাম আপনি এক্ষুনি মসজিদে হারামের দিকে নামাজ পড়াচুন দরল্লাফাকসোফ হামলাতে আয়না যাকে রাজি করার জন্য কেবলা পরিবর্তন নির্দেশ যাকে সন্তুষ্ট রাখার জন্য আল্লাহ আলাই ঘোষণা দিচ্ছেন আমি এমন এমন দেব আপনার এই দুর্দিন কেটে যাবে আপনি সন্তুষ্ট হবেন সেই নবীর প্রতি আমাদের আদব প্রদর্শনের ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি যাতে না হয় কোনো একজন মমিনের সেটি আলামত হতে পারে না সেটি কখনো আমাদের সংস্কৃতি হতে পারে না আল্লাহ রসুলের মর্যাদাকে সর্বোচ্চ অগ্রাধিকার আমাদেরকে দিতে হবে কারণ আল্লাহ পাক সে হতে আলা সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন যারা রসুলের সাথে গাদ্দারি করবে আল্লাহ রসুলকে কষ্ট দেবে নবীকে ইসলামের প্রতি বিদ্রুপ প্রদর্শন করবে এবং কোন ধরনের কাঠ প্রদর্শনে যদি কেউ কার করে সেক্ষেত্রে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে কুরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে মহাবিপদ বিপদ সংকেত দিয়েছেন ইন্নাল্লাযীনা ইউযইযুন আল্লাহ ওয়া রাসূলাহু যারা আল্লাহ তালাকে কষ্ট দেয় এবং নবীকে কষ্ট দেয় আল্লাহ তাআলা বলছেন তাদের প্রতি আমার لعন আমার অভিশাপ এবং শুধু তাই নয় শুধু এত সৃষ্টি আর অনেক রুষ্টে আল্লাহ তাআলা দিচ্ছেন তার প্রতি আমার গদব আমার অসন্তুষ্টি লান তার প্রতি এবং জান নামের কঠিন আজাব তার জন্য অপেক্ষা করছে তার রসুরের সাথে যথাযথ আদব প্রদর্শন সেটি আমাদের ইমানের দাবি এমনকি মত্যাক্ষী হওয়ার পূর্ব শর্ত হিসেবে আল্লাহ তারা ঘোষণা করছেন যেটা সুরজ হজরা সুরজ হজরা এই কথা আমি প্রায় বলে থাকি সুরো হুজরাত মানে হুজরা শরীফ মানে হুজরা মানে হচ্ছে বেডরুম শয়ন কক্ষ আমরা বলি না ইমাম সাহেব কোথায় তিনি তার হুজরা শরীফে আছেন হুজরা মানে হচ্ছে চেম্বার আমি এই কথা প্রায় বলি যে একটা রাস্তাঘাটের নাম হয় ব্যক্তির নামে যার স্বাধীনতায় অবদান আছে যিনি নোবেল বিজয়ী হয়েছে যিনি বিশাল রাষ্ট্রনায়ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে যার নেতৃত্বে স্বাধীনতা আসছে তার নামে জাতির পিতার নামে ফাদার অফ দ্য নেশনের নামে সরকার প্রধানের নামে অনেক বড় ব্যক্তির নামে রাস্তাঘাটের নাম হয় বিমানবন্দরের নাম হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নাম হয় কিন্তু কোনো ব্যক্তির শয়ন কক্ষ তার বেডরুমের নামে কি কিছু হয় হয় না আল্লাহ তাআলা আমাদেরকে সব রিমাইন্ডার দিয়েছে আমাদেরকে মেসেজ দিয়েছেন বার্তা দিয়েছেন